স্ট্রেস দু ধরনের, একটা হচ্ছে ডিস্ট্রেস আর একটা হচ্ছে ইউস্ট্রেস। বিষয়টা আছে সেটা যেন মনে হয় যেন অত্যাধিক, একটা স্ট্রেস থাকার দরকার। একটি ছেলে বা একটি মেয়ের যার পরীক্ষা আছে, পরীক্ষা আসছে বা পরীক্ষা হবে এই চিন্তা করে সে মারাত্মক টেনশন করছে, এতটাই টেনশন করছে সে যে সে বারবার বাথরুমে যাচ্ছে, সে বারবার জল খাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কি করবে কি করবে কি হবে, কমপ্লিট করতে পারবো না, সিলেবাস কমপ্লিট হবে না, পরীক্ষায় ফেল করব, পরীক্ষায় ফেল করলে কি হবে, ভালো সাবজেক্ট পাবো না, ভালো সাবজেক্ট না পেলে কি হবে, অ্যাট ফিউচারেতে কি নিয়ে পড়বো, যদি আমি ভালো কোনো কলেজে চান্স না পাই তাহলে সেখান থেকে কি হবে, আমার ফিউচারটা একদম নষ্ট হয়ে যাবে, ফিউচার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি ভালো কোনো জব যদি না পাই পরবর্তী সময় আমি কিভাবে থাকবো, কিভাবে খাবো, দুনিয়া আর টেনশন করছে। কিন্তু যে বিষয়টা করার কথা সেটা ছেড়ে দিই, অর্থাৎ তার টেনশন এতভাবে আসছে এবং এত রকম ভাবে আসছে সে বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করতে শুরু করছে যে পরীক্ষার আগে যে সুযোগটা আছে, যে পড়ার যে সময়টা আছে সেটার দিকে আর সে ফোকাস দিতে পারছে না। অর্থাৎ আমরা এই বিষয়টাকে এইভাবে বুঝতে পারি যে যে স্ট্রেসটা লেভেলটা আমাদের যে ধরনের থাকার দরকার, একটা স্ট্রেস লেভেল থাকার দরকার, তার থেকে এতটা হাই যেটা কোনোভাবেই আমার মানসিক এবং শারীরিক দিক থেকে ঠিকঠাক নয় এবং আমার পুরো শরীরকে সে, মস্তিষ্ক থেকে শরীর সবটাই, শরীরকে সে কি করছে পুরো একটা বিরক্তকর সিচুয়েশনের মধ্যে ফেলে দিচ্ছে, একটা অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে। আমাদের শারীরিক জায়গা থেকে আমরা অনেক রকম প্রবলেম অনুভব করছি। এবার স্ট্রেস যদি বেশি দিন থাকে খুব স্বাভাবিকভাবে আপনার খাওয়া দাওয়ার উপরে একটা প্রভাব পড়বে, আপনার ঘুমের উপরে প্রভাব পড়বে, ঘুমের উপরে প্রভাব পড়লে একটা শরীরের উপরে প্রভাব পড়বে। তো খুব স্বাভাবিকভাবে যে আপনার দেখা যাবে যে গা হাত পা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, ঘাড় যন্ত্রণা করছে, পেটের প্রবলেম হয়, ডাইজেশনের প্রবলেম হয়, পায়খানা ঠিকঠাক হয় না, বেসিক্যালি সারা দিনটা যেন মনে হয় যেন আমি ঠিকঠাকভাবে এনার্জি পাচ্ছি না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘুম ভালো হলেও মনে হয় যেন আমার ঠিকঠাক ফ্রেশনেসটা নেই, এই অনুভবটা হতে থাকে। স্ট্রেস দুশ্চিন্তা টেনশন যাই করুন না কেন, তো এর জন্য আপনার যে ডে শুরু, দিন শুরু হচ্ছে, দিনটা কিন্তু খুব একটা বেশি হেলদিও হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি ঘুম রাত্রিবেলা ভালো হচ্ছে, এমন না ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ভালো হচ্ছে, যতটা হওয়ার যতটা মোটামুটি হচ্ছে, কিন্তু আপনার হওয়ার পরে সকালবেলা ওঠার পরে আপনি সেরকম ফ্রেশ ফিল করবেন না, কারণ আপনি সারাদিনে যে চাপটা নিচ্ছেন সেই চাপটা কি করছে আপনার এনার্জির বেশিরভাগ অংশটাই চিন্তা করে করে খরচা করে ফেলছে। দেখুন চিন্তাটাও হচ্ছে আমাদের একটা এনার্জি, সেখান থেকে কিন্তু নষ্ট হয়, কারণ হচ্ছে যখনই আপনি স্ট্রেস সিচুয়েশনে আসবেন, যখনই আপনি টেনশনের জায়গায় আসবেন, যখন আপনি ছোট ছোট বিষয়কে বড় আকারে দেখতে শুরু করবেন, যখন আপনি বিষয়টাকে আপনার কন্ট্রোলের বাইরে ভাববেন, অ্যাকচুয়ালি কি আমরা তো সব জিনিসটা চেষ্টা করি যে আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে না, এটা নিয়ে পরে আসছি, তো কন্ট্রোলের বাইরে যখন আমরা ভাবতে শুরু করি তখন দেখা যায় যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেলে আপনার হার্টবিট বাড়িয়ে দেবে, আপনার টোটাল যে সিস্টেম আছে সেই সিস্টেমের একটা অ্যালার্মিং মোড শুরু করে দেবে, সেই সিস্টেমটা যখন অ্যালার্মিং মানে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যালার্মিং মোডটা শুরু করে দেবে আপনার বডি কি করবে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করবে, কর্টিসল হরমোন বেরোবে, কর্টিসল হরমোন বেরোবার পরে যে স্ট্রেসটা আপনি নিচ্ছেন তাকে ম্যানেজ করার চেষ্টা করবে, ম্যানেজ যখন করতে পারবে না তখন সে কি করবে আপনাকে রেস্ট নেওয়ার জন্য ব্যস্ত করে দেবে, আপনি মনে হবে যেন শরীর একদম ক্লান্ত, আপনি পাচ্ছেন না, আপনি এবার শুয়ে পড়ার দিকে চলে যাবেন, আপনার এনে চোখ ভারী হয়ে যাবে, আপনি নিজেকে ঘুম ঘুম পাবে, আপনি নিজে শুয়ে পড়বেন। তো আমাদের যখন টেনশন বা স্ট্রেস আসে তখন আমাদের এই ফিলিংসগুলো হয়, এটা স্বাভাবিক ব্যাপার, টেনশন আমাদের লাইফে থাকবে, স্ট্রেস আমাদের লাইফে থাকবে, দুশ্চিন্তা আমাদের লাইফে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা কি করি অনেক সময় এই টেনশন স্ট্রেসটা দুশ্চিন্তাগুলোকে মাত্রা অতিরিক্ত করে ফেলি এবং এর একটা অভ্যাস আমরা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে তৈরি করতে শুরু করি, ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করা, ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করা, আমরা নিজেকে একটু সিকিউর মোডে রাখতে চাই, আমরা নিজেকে একটুখানি মনে হয় যেন সেফ মোডে রাখতে চাই, সেফ কোনটা আমরা নিজেরাই বুঝি না। পৃথিবীতে কোনো মানুষ কি সেফ আছে? পৃথিবীতে কোনো জীব জন্তু কি সেফ আছে? যদি সেফ থাকতো তাহলে ডাইনোসর মরে গেল। খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে, আমরা যতটা নিজেদেরকে সেফ রাখা যায় ততটা রাখতে পারি, ততটা নিয়েই চিন্তা করব, তার থেকে বেশি যদি অধিকতর চিন্তা করি তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হবে। এখন আপনার হাতেও নেই, আমার হাতেও নেই ভূমিকম্প, এখন আপনার হাতেও নেই, আমার হাতেও নেই ঝড় বৃষ্টি,
আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং আমাদের ফিউচারেতে কি হবে আর কতটা আমি সেম বোর্ডে নিজেকে রাখতে পারি, যতটা রাখা সম্ভব ততটা রাখতে পারি, এর থেকে বিশেষ কিছু না। ইউ স্ট্রেসের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসই নিচ্ছে না, পরীক্ষা সামনে আছে, দূর পরীক্ষা, যা হলে হলো না হলে হলো না, চাপই নিচ্ছে না, সেক্ষেত্রে এটাও বিপজ্জনক। অর্থাৎ আমাদের একটা ইকুইলিব্রিয়াম থাকার দরকার, আমাদের একটা ব্যালেন্স থাকার দরকার। এখন এই ব্যালেন্সটা যদি না থাকে তাহলে মুশকিল হয়। আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে স্ট্রেস অবশ্যই দরকার, আমাদের একটা চাপ দরকার, আমাদের একটা ভয় থাকার দরকার আছে আমাদের লাইফে, এটা ইম্পর্টেন্ট। এখন সামনে একটা কুকুর তেড়ে আসছে অথবা গরু দৌড়ে আসছে, এখন সেটা দেখার পরে যদি আমার ভয় বা চাপ তৈরি না হয়, আমার সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ না হয়, সেখান থেকে যদি পালিয়ে যাওয়ার জন্য আমাকে প্রভাবিত না করে, তাহলে তো মহা মুশকিল হবে। সেই কুকুরটা বা গরুটা আছে আমাকে ঘুঁতি দেবে না, কামড়ে দেবে, তো এটা খুব দরকার। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটার মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায়, এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন আমাদের চারিদিকে আছে, আমাদের কিছু স্টিমুলাস আছে, যে স্টিমুলাসগুলো দেখে আমরা সাধারণত স্ট্রেসফুল সিচুয়েশনের দিকে যাই বা টেনশন করি, দুশ্চিন্তা করি, এগুলো ফিল হয়। তো এই স্টিমুলাসগুলো থাকবে, স্টিমুলাসগুলো আমাদেরকে উত্তেজিত করবে, আমাদের এগুলো উদ্দীপক, এগুলো আমাদেরকে ভাবাতে বাধ্য করবে, এগুলো খুব সিম্পল ব্যাপার। সিচুয়েশন এর সাথে আমাদের আস্তে আস্তে আবার ম্যানেজ ব্যাপারটা হয়ে যায়। এখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়নি, তৈরি হয়নি, এনভায়রনমেন্টটা তো দেখুন, এরাম তো না পৃথিবীতে আপনি বা আমি শুধুমাত্র চাপের মধ্যে আছি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চাপের মধ্যে আছে, এবং প্রত্যেকটা মানুষের চাপ থাকবে, সারা জীবন থাকবে। চাপ মুক্ত যদি আপনি থাকতে চান, সব থেকে বেশি চাপে আপনি থাকবেন। আপনি যদি চাপ মুক্ত থাকতে চান তাহলে সব থেকে বেশি চাপে আপনি থাকবেন, এটা মাথায় রাখুন। তো আমাদের ডেইলি লাইফের মধ্যে চাপ, টেনশন, দুশ্চিন্তা, এটা থাকাটা স্বাভাবিক। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে চাপ, যে টেনশন, যে দুশ্চিন্তা, যে আমার সামনেতে এনভায়রনমেন্টে যে বিষয়গুলো ঘটছে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারবো, আমার ম্যানেজেবল মানে কন্ডিশনের মধ্যে থাকবে, আমি যেগুলোকে ম্যানেজ করতে পারবো, এই ম্যানেজ যতক্ষণ আমি করতে পারবো আমার কিন্তু স্ট্রেস তৈরি হবে না। আর যখনই আমি ম্যানেজ করতে পারবো না তখনই প্রবলেমটা তৈরি হয়ে যাবে। এবার মুশকিলটা হচ্ছে কি, যে আমরা বিষয়টা ভাবি যে সমস্ত জিনিস আমাদের আন্ডার কন্ট্রোলই হবে এবং আমরা যেভাবে চিন্তা করছি বিষয়গুলো সেভাবেই ঘটবে, সেভাবে ঘটে না। একটি ছেলে মেয়ে একটি মেয়েকে ভালোবাসে, তো আপনি যদি ভালো করে দেখেন, সেই মেয়েটিকে যখন ছাড়তে আসে বাড়িতে, তো বাড়িতে কিন্তু সে আসে না, সে অনেকটা দূরে ছেড়ে দেয়, যে সে ভেবে না যে এই পর্যন্তই আমার কিন্তু জায়গা, এরপরে ছাড়তে গেলে চাপ হয়ে যেতে পারে, মেয়েটির বাড়ির থেকে কেউ দেখে নিতে পারে, মেয়েটির ক্ষেত্রেও চাপ, তার ক্ষেত্রেও চাপ। সুতরাং এই পর্যন্ত তার সীমা, ওখানে ছেড়ে দিয়ে ছেলেটি টুকটুক করে চলে যায়। মেয়েটির ক্ষেত্রেও তাই, যখন বাইরে যাচ্ছে ঘুরতে, তো এটাও তাকে নজর রাখতে হয় যে আমার পরিচিত কেউ দেখে ফেললো কিনা, যদি পরিচিত কেউ দেখে ফেলে তাহলে কিন্তু তার চাপের জায়গা, দেখার পরে কিন্তু বুকটা ধরাস করে আছে, তার অ্যাড্রিনালিন, এই যে ধরাস করে ওঠাটাই অ্যাড্রিনালিন। তো আমাদের বিভিন্ন সময় নিজেদের লাইফে কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশন এসেছে, এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন এসেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই চাপটা দেখুন, যে ছেলেটি যে মেয়েটা আছে, যারা দূরত্ব বজায় রাখছে তার ফ্যামিলির থেকে, যদি কেউ দেখে ফেলে, যদি কেউ জেনে ফেলে, কিন্তু একটা দিন যখন তাদের দুজনার রিলেশনের ব্যাপারটা বাড়িতে জানলো এবং বাড়ির লোকজন মেনে নিল, তখন কি এই চাপটা আর থাকবে? থাকবে না। কারণ যে বিষয়টা নিয়ে আমরা আর টেনশন করছিলাম সেটা ম্যানেজেবল হবে কিনা, সেটা আমরা ম্যানেজ করতে পারবো কিনা, সেটা আমরা বুঝতে পারছিলাম না, যার ফলে সেই সিচুয়েশনটা আমাদের কাছে চাপের ছিল। এখন সিচুয়েশনটা আমরা বুঝে গেলাম, দ্যাট ইজ ম্যানেজেবল, এখানে কোনো রিস্ক নেই। এই সিচুয়েশনটা কিন্তু যখনই রিস্ক নেই ব্যাপারটা চলে এলো, স্ট্রেস কিন্তু কমে গেল, চাপ কিন্তু কমে গেল, চিন্তা কিন্তু কমে গেল, এই ব্যাপারটা আমাদের মাথাতে আসছে না। আপনি খুব স্বাভাবিকভাবে দেখুন, আপনার বা আমার যখন পরীক্ষা ছিল, পরীক্ষার আগে থেকে প্রচুর চাপ, পড়াশোনা, আবি যাবি, এ ওই দৌড়োদৌড়ি, ছুটোছুটি, সারাক্ষণ ধরে পড়ছি, রাত্রিবেলা পড়ছি, রাতে ঘুম হচ্ছে না, ভালো করে বাইরে যেতে পারছি না, এই পুরো বিষয়টা দেখা গেল যে পরীক্ষা যেদিনকে শেষ হচ্ছে, এর আগে কিন্তু আমরা পুরো ক্লান্ত, একদম রুগ্ন হয়ে আছি, মনে হচ্ছে শরীরে জড়ি নেই, কোনো রকমে লিখে আসছি, আবার কোনো রকমে খাচ্ছি, আবার পড়ছি, আবার পরের দিনকে এক্সাম দিতে যাচ্ছি, জড়ি নেই শরীরে, এনার্জি নেই শরীরে। যেই দিন এক্সাম শেষ হলো, চারটায় এক্সাম শেষ হলো, চারটে পাঁচে ফুলে এনার্জি, যা তো এক্সাম কমপ্লিট হলো, শেষ হয়ে গেল, চারটে পাঁচ, চারটেই শেষ হলো, চারটে পাঁচে পুরো এনার্জি, কোনো
মনের মানে শরীরে মনেতে কোনো রকম ক্লান্তির ছাপ নেই, পুরো এনার্জি। তো ফ্যাক্টরটা হচ্ছে কি, যখন আমরা বিষয়টাকে ম্যানেজ করার সিচুয়েশনে থাকছি না, যখন আমার ডাউটফুল সিচুয়েশন হচ্ছে, তখন আমার হচ্ছে কনফ্লিক্ট তৈরি, যখন হয় তখন রেসপন্স সিচুয়েশন তৈরি হয়, অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ টু অ্যাভয়েডেন্স, টু অ্যাভয়েডেন্স, অ্যাপ্রোচ টু অ্যাভয়েডেন্স, মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স, এই ধরনের যে কনফ্লিক্টগুলো আছে যখন তৈরি হয়, তখন কিন্তু আমাদের স্ট্রেস তৈরি হয়। অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ, কোনো একটা জায়গায় দেখা গেল চাকরি পায় পেয়েছে, পরের দিনকে দেখা গেল আরো একটি জায়গার চাকরি অফার এলো, তারা দুটো চাকরির অফার এলো, দুটোই খুব ভালো চাকরি। একটা চাকরিতে দূরে যেতে হবে, সেখানে স্যালারিটা একটু বেশি, আর একটা চাকরিতে বাড়ির সামনে কাছাকাছি, স্যালারি একটু কম। বাড়ির কাছাকাছি যে চাকরিটা আছে সেটার গ্রোথটা খুব ধীরে ধীরে, দূরের যেটা আছে খুব গ্রোথটা খুব ফাস্ট, এবং তার স্যালারিটা খুব ভালো স্যালারি, এটার থেকে ওটার বেশি। চাপ লাগবে, টেনশন হবে যে কোনটা করবো কোনটা করবো, স্ট্রেস, দ্যাট ইজ স্ট্রেস। অ্যাভয়েডেন্স টু অ্যাভয়েডেন্স, এমন একটা কাজের জন্য আপনাকে দেয়া হলো দুটো কাজ, যে দুটো কাজই আপনার ইচ্ছা নেই, এই কাজটা করার ইচ্ছা নেই, এই কাজটা করার, কিন্তু তাদের দুটো কাজের মধ্যে একটা আপনাকে করতেই হবে। অ্যাভয়েডেন্স টু অ্যাভয়েডেন্স, অ্যাপ্রোচ টু অ্যাভয়েডেন্স। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের সিচুয়েশন গুলো যখন আমরা আন্ডার কন্ট্রোল নিয়ে আসতে পারি, বা ভাবি যে এই সিচুয়েশন আমার কন্ট্রোলের মধ্যে আছে, আমার ফেভারে আছে, তখন চাপ কম থাকে। একটি ছেলে দেখা গেল যে পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে ভেবেছিল, ভালো রেজাল্ট হবে ভেবেছিল, কিন্তু কোনো কারণে তো তার রেজাল্টটা যে জায়গায় হওয়ার কথা ছিল, যতটা হওয়ার কথা ছিল ততটা হলো না। এবং সে যখন ক্যালকুলেট করে দেখলো যে আমি এই রেজাল্ট এত পার্সেন্টেজ পেলে এটা 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 বিষয় নিয়ে আমি অমুক কলেজেতে পড়তাম, অমুক কলেজেতে চান্স পেতাম, এখন হঠাৎ করে যখন হলো না, তো স্বাভাবিকভাবে সেকেন্ড অপশান তাকে চুজ যখন করতে হবে, সে স্ট্রেস ফিল করবেই। ব্রেকআপ হওয়ার পর চাপ থাকে, চাপ হয়, এখন কি ধরনের চাপ হয় আপনারা বলবেন, সবাই অভিজ্ঞ। তো আমাদের লাইফে স্ট্রেসফুল সিচুয়েশন গুলো প্রত্যেকটা সময় থাকে। এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আমাদের যে স্টিমুলাস গুলো আছে, এনভায়রনমেন্টে কিছু সময় থাকে, আর আমাদের মস্তিষ্ক কিছু সময় তৈরি করে। এমন কিছু চিন্তা ভাবনা, এমন কিছু কাল্পনিক বিষয়, এমন কিছু অবাস্তব বিষয়কে সে গুরুত্ব দিতে শুরু করে, সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে, এবং সেগুলোকে বিপজ্জনক ব্যাপার নিয়ে ভাবতে শুরু করে, তখন কি হয়, স্ট্রেসটা কিন্তু আবার তৈরি হয়ে যায়, চাপটা কিন্তু তৈরি হয়ে যায়। যে কোনো একটা রোগ হলে আমি কি করব, দেখুন অ্যাংজাইটিতে দেখা যায় যে কোনো একটা রোগ হবে তার আগে থেকে আমরা কি করি, সিকিউরিটি ব্যবস্থা করি, যদি প্রবলেম হয় হার্টের, যদি প্রবলেম হয় ব্রেনের, যদি প্রবলেম হয় হাতের, যদি প্রবলেম হয় পায়ের, যদি প্রবলেম হয় কিডনির, প্রবলেম হলে আমি কি করব, এই নিয়ে একটা টেনশন হতে থাকে। যদি প্রবলেম হয়ে যায়নি তো স্যার, এই তো দু সপ্তাহ আগে ইসিজি হয়েছে, আবার ইসিজি করতে হচ্ছে, ডাক্তার বলে দিয়েছে কিছু নেই বাবা, ফালতু টেনশন নিও না, ইসিজি করতে। আমরা আমাদের মস্তিষ্কতে যখন আমরা এই ধরনের চিন্তা ভাবনা গুলোকে গ্রো করতে শুরু করি, তখন একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, অভ্যাস তৈরি হয়, চিন্তা আসে অ্যাক্টিভিটি করি, চিন্তা আসে অ্যাক্টিভিটি করি, চিন্তা আসে অ্যাক্টিভিটি করি, অ্যাক্টিভিটি করতে 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 আমরা এমন একটা প্যাটার্ন তৈরি করে ফেলি যে চিন্তাটা আসলেই আমাদের অ্যাক্টিভিটি করতে বাধ্য, না হলে আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, টেনশন তৈরি হচ্ছে, আমাদের সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করছে, ঘামতে শুরু করছে, ভয় বুকটা ধরপড় ধরপড় করছে, তারপর ভাবতে শুরু, ওরে বাবা বুক ধরপড় করছে, কে মরে যাবো নাকি রে, এখন আপনার তো বুক যেরকম ধরপড় করছে, আপনি ভাবছেন যে বুক ধরপড় করা বন্ধ হয়ে যায়, বুক ধরপড় করা বন্ধ হয়ে গেলে তো আমি মরে যাব, আর এক জ্বালা। তো আপনাকে বুঝতে হবে আপনার বুকটা ধরপড় করছে কি কারণে, টেনশন করছেন কি, দুশ্চিন্তা করছেন কি, ভয় পাচ্ছেন কি, নিশ্চয়ই ভয় পাচ্ছেন, এমন একটা বিষয়ের সঙ্গে তুলনা করছেন যেটা হয়তো আপনার নেই, ছোট একটা হাতেতে লাল দাগ হয়েছে, নেটের মধ্যে সার্চ করছে, এটা ক্যান্সার নয় তো, ব্লাড ক্যান্সার নয় তো, স্যার ব্লাড ক্যান্সার হয়ে গেলে তো এরকম ধরনের সিম্পটমস থাকতে পারে, কোথা থেকে পেয়েছো বাবা, ছোট্ট একটা লাল দাগ হলে ব্লাড ক্যান্সার, ওটাই মানে ব্লাড ক্যান্সার, কোথার থেকে কোথার সঙ্গে সম্পর্ক করে দিও,
মানে হাতেতে কোনো কারণে হয়তো মশাই কামড়েছে, ওটাকেই বলে দিচ্ছে ওই ব্লাড ক্যান্সার। এটা সিম্পটম হয়তো সে জানতেই পারেনি, বুঝতেই পারেনি, হয়তো ঘুমন্ত অবস্থায় কোনো জায়গায় হয়তো কামড়েছে, ফুসকুড়ি হয়েছে, এখন মুখে ঘা, আলসার, মুখের আলসার, এখানেতে সাদা, ঠোঁটের এখানেতে সাদা সাদা ঘা হয় না, অনেকেরই হয়েছে, তোমার হয়েছে, আমার হয়েছে। আগে এই বিষয়গুলো গুরুত্ব দিত না, এখন মুখে ঘা মানে ক্যান্সার নয় তো, বুক জ্বালা করছে প্রবলেম নয় তো। আচ্ছা স্যার, একটুখানি যদি পায়খানা কষা হয়, যদি পায়খানা করতে গিয়ে চিড়ে যায়, যদি ব্লিডিং হয়ে যায়, এর থেকে স্যার অন্যদিকে চলে যাবে না তো? অন্যদিক মানে স্যার এই দু চার দিন ধরে ব্লাড পড়ছে স্যার, পায়খানা হয়তো টাইট হয়েছে, শক্ত হয়েছে স্যার, দু চার দিন ধরে ব্লাড পড়ছে স্যার, এই অন্যদিকে চলে গেল না, ক্যান্সার হয়ে গেল না তো, সব চলে যাচ্ছে, মানে যেখান থেকে আসলে কথা ঘুরিয়ে ফিরিয়ে ওই একদিকে নিয়ে চলে যাচ্ছে। এই যে আমরা মস্তিষ্কতে এই যে একটা প্যাটার্ন তৈরি করছি চিন্তা, এর জন্য স্ট্রেস তৈরি হবে। এবার এটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে যে আমি যে ফালতু চিন্তাগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে থাকছি লাইফে, আমার লাইফে ছোট 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 টেনশন থাকবে, চিন্তা থাকবে, ভয় থাকবে, থাকবেই এটা, এবং এই চিন্তা ভয়গুলো সময়ের সাথে সাথে কেটে যাবে। চিন্তা বা টেনশন বা দুশ্চিন্তাগুলো আসলে বা স্ট্রেস তৈরি হলে তুমি এইভাবে ভাবো যে ফার্স্ট ভাবো যে আমি যে চিন্তাগুলো করছি, টেনশনগুলো করছি, আচ্ছা 10 মিনিট পরে এগুলো যে চিন্তাগুলো করছি ঘটবে তো, হবে তো? আচ্ছা 10 মিনিট পরে যদি না ঘটে, আচ্ছা 10 সপ্তাহ পরে এই ঘটনাগুলো ঘটতে পারে কি, 10 মাস পরে ঘটতে পারে কি, 10 বছর পরে ঘটতে পারে কি, বা আমি যে টেনশনটা নিয়ে চিন্তা করছি, আমি যে বিষয়টা নিয়ে ভাবছি, 10 মাস পরে কি সত্যি এই টেনশনটা আমার সাথে থাকবে? যদি না থাকে তাহলে আমি টেনশন করছি কেন? আমার লাইফেতে প্রত্যেক দিন যদি আমি ভাবি যে এটা টেনশন আছে এবং এই টেনশন গুলো না থাকে, তাহলে কি টেনশন থাকে? দেখো, তোমার আমার প্রত্যেকটা মানুষের জীবনেতে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে চাপ থাকবেই, টেনশন, চিন্তা, চাপ থাকবে, শরীর খারাপ, ভাবি যাবে, বিষয় থাকবেই, কিন্তু লাইফের এই 100টা ইভেন্টকেই তুমি গুরুত্ব দেবে না, মেন যে প্রবলেমটা সেই জায়গায় গুরুত্ব দেবে, দুটো প্রবলেম বা একটা বলে, বাকি প্রবলেমগুলো সময়ের সাথে সাথে ম্যাচিওর হয়ে যাবে, সেগুলো ঠিকঠাক হয়ে যাবে, সেগুলোকে নিয়ে অত চাপ নিয়ে দরকার। কিন্তু আমরা অভ্যাসটা কি করি, যে কোনো ছোট ছোট টেনশন নিয়ে উঠবে, দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে, একটু জ্বর এসেছে, দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে, জ্বর আসলো, আরে বাবা জ্বর আসলো, এটা ডেঙ্গু নয় তো, আরে বাবা ওয়েদার চেঞ্জ হয়েছে, শীতকাল, হয়তো মশা ফসা কামড়ায়নি, কিছু হয়নি, ফালতু টেনশন নিতে শুরু করলো, ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু তো দেখে একজন মানুষ আছে, তুমি তো দেখে বুঝতে পারবেন, দরকার লাগলে ব্লাড টেস্ট করে জানা যাবে যে কিছু আছে কিনা, তার আগে থেকে টেনশন করছে, ডেঙ্গু হয়ে যায়নি তো, শুনেছিলাম ডেঙ্গু হয়ে গিয়ে একজন মারা গেছে, তাহলে ডেঙ্গু হলে সবাই মরে যাচ্ছে, বিষয়টা আদৌ ডেঙ্গু হয়েছে কি না হয়েছে পরের ব্যাপার, ডেঙ্গু হয়েছে। এই ফ্যাক্টর গুলো, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে তৈরি করছে, আমরা যে তৈরি করছি, তৈরি করছি আমরা নিজেরাই, এগুলো কিন্তু বন্ধ করা দরকার। তোমাকে কিন্তু বোঝার দরকার যে তুমি নিজের থেকে যে টেনশন গুলো তৈরি করছো সেগুলো সত্যি কি 1 সপ্তাহ বাদে থাকছে, থাকছে না, তাহলে এই যে তৈরি করার অভ্যাসটা আছে এটাকে বন্ধ করার দরকার, একটু নোট ডাউন করার দরকার যে এইটা হচ্ছে চিন্তা, এই চিন্তা অনুযায়ী ঘটনা ঘটবে না, ঘটছে না, আর এই ধরনের চিন্তাগুলোকে আমি গুরুত্ব দেবো না, এবং এগুলোকে নোট ডাউন করার দরকার মাঝে মাঝে, ছোট ছোট যে টেনশন গুলোকে আমি বড় করে দেখছি, কেন দেখছি, নোট ডাউন করার দরকার। টেনশন, এই স্ট্রেস কমানোর জন্য যারা গান করে, যারা নাচ করে, যারা এক্সারসাইজ করে, খুব ভালো জিনিস, মেডিটেশন করে, যোগা করে, ভেরি গুড প্র্যাকটিস, এগুলোতে আমাদের কিন্তু স্ট্রেস কিন্তু কমে। আর এই বললাম 10 মিনিট, 10 ঘন্টা, 10 সপ্তাহ, 10 দিন, 10 মাস, এই আলটিমেট কি টেনশনটা থাকবে, থাকবে না, তাহলে আমি এই মুহূর্তে চাপ নিচ্ছি কেন, রিল্যাক্সেশন হবে আমার। দেখো আবার আমি বলছি যে যতই তুমি যাই করো না কোনো টেনশন চিন্তা কাটাবার জন্য, কিন্তু তুমি যদি মন থেকে এটা আশা করো যে আমার লাইফে চাপ টেনশন বলে কোনো রকম ব্যাপার থাকবে না, তাহলে তোমার লাইফে কিন্তু চাপ টেনশন সব থেকে বেশি, এটা নর্মাল ব্যাপার। তুমি যেটা ভাবছো যে তোমার সাথেই ঘটনাগুলো ঘটছে তা নয়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু চাপ টেনশনেতে আছে, থাকবে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এবার যে যতভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারবে না ঘাবড়ে গিয়ে, তার চাপ টেনশন গুলো তত কমবে, তার স্ট্রেস তত কমবে, অর্থাৎ আমাদের কোপিং ক্যাপাসিটিটা যত বাড়বে
আমাদের চিন্তা টেনশনগুলো তত কম। এখন আমি যদি ভাবি যে কন্ট্রোল সিচুয়েশন আমার থাকবে, অলওয়েজ কন্ট্রোল সিচুয়েশন, আমি যেভাবে মস্তিষ্কতে কন্ট্রোল করছি, যেভাবে ঘটনাগুলো দেখছি, অলওয়েজ কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে থাকবে, তাহলে কন্ট্রোল যত হাত থেকে বাড়বে বেরিয়ে যাবে, স্ট্রেস তত বাড়বে, কন্ট্রোল যত কমবে স্ট্রেস তত বাড়বে। তো আমাদের বিষয়টা বুঝতে হবে, আমরা যতটা কন্ট্রোল করতে পারি ততটা কন্ট্রোল হবে, বাকিটা কিন্তু হবে না, এটাই বাস্তব। এবং সময়ের সাথে সাথে এই বিষয়গুলো ঠিক হবে। তুমি যদি আজকেই ভাবো যে তোমার এই যে টেনশন বা চিন্তাগুলো ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে বড় করে ভাবা, তুমি যে টেনশন করছো, ঘাবড়ে যাচ্ছ, এই যে তুমি একটা অভ্যাস তৈরি করে ফেলেছো ছোট থেকে, অথবা অন্যান্য বিষয়গুলো নিয়ে তুমি টেনশন করছো অফিসে যাওয়ার থেকে শুরু করে সাংসারিক জীবনেতে, সময়ের সাথে সাথে ব্যবস্থাগুলো হবে, ঠিকঠাক হবে। অত অধৈর্য হয়ে লাভ নেই, নিজেকে একটু শান্ত রাখো যে ঠিক আছে, বিষয়টা ঘটনাটা ঘটেছে, ঘটনাটার এর একটা সমাধান নিশ্চয়ই হবে, অত ঘাবড়ে গিয়ে লাভ নেই, এর সমাধান কি হতে পারে আমি চিন্তা ভাবনা করব, আস্তে আস্তে ওয়ে বেরোব। কিন্তু যদি তুমি এই মুহূর্তের মধ্যে সেই বিষয়টাকে সমাধান করতে চাও, অনেক সময় দেখা যায় আমরা কিছু বিষয় আছে সঙ্গে সঙ্গে শর্ট আউট করার দরকার থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঠিক আছে একটু সময় নিয়ে ভাবাও যেতে পারে, কিন্তু আমরা ওই সময় নিয়ে না ভেবে কি করি, আমরা ব্যাপারটাকে হচমচ করে দিয়ে একদম দৌড়োদৌড়ি ছুটোছুটি করে আরো গন্ডগোল পাকি, মানে ঘাবড়ে যদি যাই, আমি যদি স্ট্রেস সিচুয়েশনের মধ্যে ঢুকে যাই, আমি যদি চাপ নিয়ে ফেলি, তখন কিন্তু আমি কিন্তু ফ্রুটফুল যে থিঙ্কিংগুলো আছে, আমার যে কোয়ালিটেটিভ যে থিঙ্কিংগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবো না। বহু মানুষকে দেখবে যে সামনের দিকে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে বা মারপিট করছে, কিছু লোকজন আছে খুব মানে স্ট্রংলি ব্যাপারটাকে গিয়ে হ্যান্ডেল করে, আর কিছু লোক পারে না। যারা গিয়ে ওটাকে হ্যান্ডেল করছে সে কিন্তু কনফিডেন্স যে ঠিক আছে ভাই, যা হবে আমি হ্যান্ডেল করে দেবো। আর আমি কিন্তু হ্যান্ডেল করার আগে ভাবছি ওরে বাবা ওখানে গিয়ে হ্যান্ডেল করতে দু চার চর মেরে দেবে না, কিন্তু সে কিন্তু জানে ঠিক আছে চর মানে আমি ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেল করবো আমি বুঝতে পেরে গেছি, এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স আরও বড় ফ্যাক্টর, স্ট্রেস যেখানে থাকবে, চাপ যেখানে থাকবে, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স একটা কাজে লাগে, তোমার অতীতের এক্সপিরিয়েন্স। এবার তুমি যদি স্ট্রেসফুল সিচুয়েশন থেকে শুধুমাত্র পালাতে থাকো, স্ট্রেস তোমার পেছন পেছন ধরবে। সিচুয়েশন যেমন আসুক না কেন, আমাদেরকে সেখানেতে দাঁড়ানোর দরকার, বোঝার দরকার, বুঝে সেই বিষয়টাকে ভাবার দরকার, সেটা যদি সমাধানযোগ্য হয় সমাধান করো, সেটা যদি সমাধানযোগ্য না হয় তার কারোর থেকে হেল্প নাও। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ওপরওয়ালা যেমন আমাদেরকে সমস্যা দিয়েছে তার চাবিও দিয়েছে, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় বিষয়গুলোকে ভাববে, মানে অহেতুক নিজেকে টেনশন দিয়ে কিন্তু খুব একটা বেশি লাভ হয় না, বুঝা গেল? তো আশা করব যে আগের দিনকার ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। যারা যারা চ্যানেলকে দেখেন তাদের অবশ্যই ধন্যবাদ, আর যারা যারা নতুন এসেছেন চ্যানেলকে দেখছেন, ভিডিও দেখছেন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি চ্যানেল আছে ইনসাইড স্টোরি, ইনসাইড স্টোরিতে আমি একটা গল্প দিয়েছি, এটা আমার যত গল্প আছে পড়া তার মধ্যে একটা বেস্ট গল্প, এবং এই গল্পটা আমি শোনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করো সবাইকে, আপনারা শুনবেন গল্পটা এবং অবশ্যই কমেন্টটাতে জানাবেন গল্পটা কেমন লাগলো, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, এই গল্পটা কিন্তু অবশ্যই দেখবেন। গল্পটা দেখা আমার মনে হয় প্রচণ্ডভাবে দরকার, বিশেষ করে বাড়ির বাচ্চাদেরকে তো অবশ্যই শোনার দরকার এবং অবশ্যই আপনাকেও দেখার দরকার, কারণ এটার থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং গল্পটা শোনার পর আশা করি আপনার মনে দাগ কেটে যাবে, আপনি গল্পটা ভুলতে পারবেন না জীবনে কখনো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার নেক্সট আর একটা বিষয় নিয়ে কথা হবে, থ্যাংক ইউ।